আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। আমেরিকার সঙ্গে রাশিয়ার পারমাণবিক সংঘাতের আশঙ্কা ক্রমাগত বাড়ছে, হুঁশিয়ারি মস্কোর। সুইডেনের ন্যাটো সামরিক মহড়ার বিরুদ্ধে ভয়াবহ বিক্ষোভ। এদিকে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে নতুন করে যুদ্ধ উত্তেজনা, যা বলল রাশিয়া। এরপর থাকবে মার্কিন যুক্তরাষ্ট্রকে ডাকাত বলে তেল পাচার অব্যাহত থাকায় যুক্তরাষ্ট্রের সমালোচনা করল সিরিয়া। আরও জানিয়ে দিব ভয়াবহ যুদ্ধের মধ্যেই শত্রু তিনটি গোয়েন্দা বিমান হ্যাক করল ইরান। এরপর জানবেন তিউনিশিয়ায় বাংলাদেশি সহ 372 জন অভিবাসী প্রত্যাশী আটক। এবং সর্বশেষ জানিয়ে দিব দক্ষিণ আফ্রিকা থেকে জোহান্সবার্গের প্রথম মুসলিম মেয়রের পদত্যাগ। ভিউয়ার শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। আমেরিকার সঙ্গে রাশিয়ার পারমাণবিক সংঘাতের আশঙ্কা ক্রমাগত বাড়ছে, হুঁশিয়ারি মস্কোর। রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, আমেরিকার সঙ্গে দেশটি প্রত্যক্ষ পারমাণবিক সংঘাতের আশঙ্কা ধারাবাহিকভাবে বেড়ে যাচ্ছে। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মস্কোর প্রতি ওয়াশিংটনের ক্রমাগত বিদ্বেষী আচরণের কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে মস্কো। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক দপ্তরের পরিচালক ভ্লাদিমির ইয়েরমাকোজভ আজ মঙ্গলবার রাশিয়ার বার্তা সংস্থা তাস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র যদি রাশিয়ার প্রতি সংঘাতপূর্ণ অবস্থানে অটল থাকে এবং ক্রমাগত সরাসরি সামরিক সংঘাতের দিকে এগিয়ে যায়, তাহলে নয়া স্টার্ট চুক্তি মুখ থুবড়ে পড়বে। ইয়েরকমভ আরও বলেছেন, ওয়াশিংটন যদি বিশ্বের দুটি শক্তিশালী পারমাণবিক অস্ত্রধর দেশের পরিস্থিতিকে সামরিক সংঘাতের দিকে নিয়ে যায়, তখন নয়া স্টার্ট চুক্তির ভাগ্য নয়, বরং গোটা বিশ্বের ভাগ্য আশঙ্কার মধ্যে নিপতিত হবে। 2010 সালের এপ্রিল মাসে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও সে সময়কার রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ নয়া স্টার্ট চুক্তিতে সই করেন। ওই চুক্তিতে দেশ দুটি তাদের কৌশলগত পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনতে এবং মোতায়েনকৃত কৌশলগত পারমাণবিক অস্ত্রের সংখ্যা 1550 এর মধ্যে সীমাবদ্ধ রাখতে সম্মত হয়। 2021 সালে ফেব্রুয়ারি মাসে এই চুক্তির মেয়াদ 2026 সালে 4 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং রুশ সমকক্ষ ভ্লাদিমির পুতিন। তবে গত 21 ফেব্রুয়ারি আমেরিকার সংঘাতপূর্ণ নীতির প্রতিবাদ জানিয়ে রাশিয়া চুক্তিটি স্থগিত করে নেয়। অবশ্য চুক্তিটি থেকে এখনও বেরিয়ে আসার ঘোষণা দেয়নি মস্কো। রাশিয়া বলেছে, চুক্তিতে পারমাণবিক অস্ত্রের সংখ্যার উপর যে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে তা মেনে চলবে দেশটি। সূত্র জানিয়েছে পার্স টুডে। সুইডেনে ন্যাটো সামরিক মহড়ার বিরুদ্ধে বিক্ষোভ। সুইডেন প্রায় 20টি শহরে ন্যাটোর বড় ধরনের সামরিক মহড়ার প্রতিবাদে স্টকহোমে শতাধিক লোক বিক্ষোভ প্রদর্শন করেছেন। তারা ন্যাটোকে না বলুন এবং অরোরা 23 লিখিত প্লেকার্ড ও ব্যানার বহন করেছেন। উল্লেখ্য যে সুইডেনে বর্তমানে ন্যাটোর 26,000 সৈন্য সামরিক যৌথ এই অংশ নিচ্ছে এবং তুরস্ক এবং হাঙ্গেরি ন্যাটো সামরিক জোটে যোগদানের জন্য সুইডেনের আবেদনকে অবরুদ্ধ করে ফেলেছে। সুইডিশ সরকার 14 মে তুরস্কের নির্বাচনের পর উভয় দেশের দ্বারা দ্রুত অনুমোদনের আশা করছে। 2022 সালে ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের কয়েক সপ্তাহ পরে সুইডেন এবং ফিনল্যান্ড ন্যাটোতে যোগদানের জন্য একটি যৌথ আবেদন করেছিল। তুরস্ক ও হাঙ্গেরি আইন প্রণেতারা মার্চ মাসে চূড়ান্ত অনুমোদনের জন্য ভোট দেওয়ার পরে জোটটি এই মাসের শুরুর দিকে ন্যাটোর 31তম সদস্য রাষ্ট্র হিসেবে ফিনল্যান্ডকে স্বাগত জানায়। সুইডেনের আবেদন এখনও ওই একই দুই নেতা ন্যাটো সদস্য দ্বারা অনুমোদিত। সূত্র এএফপি। আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে নতুন করে যুদ্ধ উত্তেজনা। নাগানো কারাবাক অঞ্চলকে কেন্দ্র করে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে নতুন করে সৃষ্ট উত্তেজনা ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। দেশটি বাকু ও ইরেভানকে 2020 সালে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার আহ্বান জানিয়েছে। কেমরেলি মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, 2020 সালে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধ করতে রুশ মধ্যস্থতায় যে যুদ্ধবিরত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তার কোনো বিকল্প নেই। তিনি মস্কোয় আরও বলেছেন, 3 বছর আগের ওই চুক্তির সবগুলো ধারা যাতে দুদেশ মেনে চলে সেজন্য রাশিয়া উভয় দেশের সঙ্গে যোগাযোগ রক্ষা করে যাচ্ছে। পেসকভ বলেছেন, ওই চুক্তির ধারাগুলো মেনে চললে নতুন কোনো সংঘর্ষের আশঙ্কা থাকবে না। কেমরেলির মুখপাত্র স্পষ্ট করে বলেছেন, 2020 সালের যুদ্ধবিরতির চেয়ে ভালো কোনো চুক্তি আর সম্ভব নয়। এদিকে আর্মেনিয়া থেকে নাগার্নো কারাবাক অঞ্চলে যাওয়ার একমাত্র পথ আজারবাইজান চেকপোস্ট স্থাপন করার একদিন পরে কেমরেলির মুখপাত্র এসব কথা বললেন। ওই চেকপয়েন্ট স্থাপন করার পর বাকু ও ইয়েরেভানের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। আর্মেনিয়া আজারবাইজান জানে এই পদক্ষেপকে 2020 সালের যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে। সূত্র জানিয়েছে পার্স টুডে।
তেল পাচার অব্যাহত রাখায় যুক্তরাষ্ট্রের সমালোচনা করল সিরিয়া। সিরিয়া থেকে তেল পাচার অব্যাহত রাখায় আবারও মার্কিন বাহিনীর তীব্র সমালোচনা করেছে দামেস্ক। সিরীয় পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন বাহিনীকে ডাকাত বলে আখ্যায়িত করে বলে জানিয়েছে সিরিয়ার বার্তা সংস্থা। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মর্মে অভিযোগ করেছে যে গত কয়েক সপ্তাহে মার্কিন বাহিনী সিরিয়া থেকে তেল ও অন্যান্য সম্পদের লুটপাট বাড়িয়ে দিয়েছে। এই ধরনের আচরণ আন্তর্জাতিক রীতিনীতির সুস্পষ্ট লঙ্ঘন। মন্ত্রণালয় আরও অভিযোগ করেছে মার্কিন বাহিনী লুটপাটের নেতিবাচক প্রভাব পড়েছে সিরীয় জনগণের ওপর। এই অবস্থায় অবিলম্বে লুটপাট বন্ধ করে দেওয়া, সিরিয়ার জনগণকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে সিরিয়ার রাজধানী দামেস্ক। এদিকে সিরিয়ার ভূখণ্ড থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারেরও দাবি জানিয়েছে সিরীয় সরকার, সূত্র জানাচ্ছে রয়টার্স। শত্রুর তিনটি গোয়েন্দা বিমান হ্যাক করল ইরান। ইরানের ইলেকট্রনিক কোম্পানি সা ইরান দেশটির সীমান্তের কাছে শত্রুপক্ষের তিনটি গোয়েন্দা বিমান হ্যাক করেছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত কোম্পানিটি এই তথ্য প্রকাশ করেছে। তবে বিমানগুলো ঠিক কোন দেশের বা এ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এই খবর দিয়েছে। এতে কোম্পানিটির প্রধান রিয়ার অ্যাডমিরাল আমির রাস্তাগারি বলেছেন, সম্প্রতি ইরানের ইলেকট্রনিক ওয়্যার সরঞ্জামের মাধ্যমে বিমান তিনটিকে হ্যাক করা হয়েছে। শত্রু বিমানগুলো ওই সময় ইরানের আকাশ সীমার খুব কাছে অবস্থান করছিল। ইরানের এই কমান্ডার আরও বলেছেন, ইলেকট্রনিক যুদ্ধে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে আসছে ইরান। শত্রু সব ধরনের ইলেক্ট্রোম্যাগনেটিক তরঙ্গ মনিটর করার পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সক্ষমতা রয়েছে তেহরানের। আমির রাস্তাগারি বলেছেন, দেশের নিরাপত্তা বিশেষ করে দেশের আকাশসীমা রক্ষায় বহু বছর ধরে ইলেকট্রনিক যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইরান। এ পর্যন্ত যারাই ইরানের শক্তি ও সক্ষমতা পরীক্ষা করতে এসেছে তারাই বুঝতে পেরেছে এই বিষয়টি। এদিকে তাসনিম নিউজকে দেওয়া সাক্ষাৎকারে রিয়ার অ্যাডমিরাল আমির রাস্তাগারি বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী যে সক্ষমতা রয়েছে তাতে কয়েকশো কিলোমিটার দূরে অবস্থানকারী শত্রু যে কোনো সরঞ্জামে বিঘ্ন সৃষ্টি করতে পারে। তিউনিশিয়ায় বাংলাদেশি সহ 372 জন অভিবাসী প্রত্যাশী আটক। বাংলাদেশি সহ 372 জন অভিবাসন প্রত্যাশীকে আটক করেছে তিউনিশিয়ার কোস্টগার্ড। তিউনিশিয়ার উপকূলবর্তী শহর ফ্লেক্স অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। তারা ছোট এবং সমুদ্র চলাচলে অনুপযোগী নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পরিকল্পনা করেছিল। ফ্রান্সের লিও ভিত্তিক সংবাদ মাধ্যম আফ্রিকা নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশি ছাড়াও আটক অভিবাসীদের মধ্যে রয়েছে সিরিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক। তবে বাংলাদেশিদের সংখ্যা কতজন তা জানায়নি সংবাদ মাধ্যম। তবে পশ্চিম আফ্রিকার সাব সাহারা অঞ্চলের নাগরিকদের সবচেয়ে সংখ্যা বেশি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইউরোপে বেড়েছে অভিবাসন প্রত্যাশীদের ঢল। প্রতিদিনই সমুদ্রপথে পাড়ি দেওয়ার চেষ্টা করেছেন তারা। এতে কেউ কেউ লক্ষ্যে পৌঁছালেও বেশিরভাগই ঠাই হয়েছে সমুদ্রের অতল গহ্বরে। তবে এবার কোস্টগার্ডের তৎপরতায় প্রাণে বেঁচে গেলেন 350 এর বেশি অভিবাসন প্রত্যাশী। তিউনিশিয়ার দক্ষিণাঞ্চলে বন্দর নগরী ইসফ্লেক্সের উপকূল থেকে 350 এর বেশি অভিবাসন প্রত্যাশীকে নিয়ে একটি নৌকা ছেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ সেখানে উপস্থিত হয়েছেন দেশটির কোস্টগার্ডের সদস্যরা। কর্তৃপক্ষ জানায়, ইস্টেলে তৈরি একটি ছোট্ট নৌকায় করে সমুদ্র পাড়ি দেওয়ার পরিকল্পনা করেছিল আটককৃতরা। এই নৌকাগুলো সমুদ্র উপকূলের কাছাকাছি ব্যবহারের জন্য ফ্লাক্সেই তৈরি হয়। তারা আরও জানিয়েছে, অভিবাসন প্রত্যাশীদের সংখ্যা এতই বেশি ছিল যে তাদের উদ্ধারের কাজে ব্যবহৃত হওয়া স্পিডবোটটিও প্রায় ডুবে যাচ্ছিল। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত 13,000 বেশি বাসিন্দাকে অবৈধভাবে অন্য দেশের পথে যেতে বাধা দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রতিবেশী দেশ ইতালি ও মাল্টাকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে তিউনিশিয়া সরকার। সর্বশেষ জানিয়ে দিব, জোহেন্সবার্গের প্রথম মুসলিম মেয়রের পদত্যাগ। দক্ষিণ আফ্রিকার প্রধান বাণিজ্যিক রাজধানী জোহেন্সবার্গ শহরের প্রথম মুসলিম মেয়র আবু বকর থাপেলো আহমদ পদত্যাগ করেছেন। গত 25 জানুয়ারি জোহেন্সবার্গ সিটির প্রথম মুসলিম মেয়র হিসেবে আল জামআ পার্টির আবু বকর থাপেলো আহমদ বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তার পক্ষ থেকে সোনামের সঙ্গে সফলভাবে দায়িত্ব পালন করে আসছিলেন। দায়িত্ব নেওয়ার পর তিনি 3 মাসের মাথায় পদত্যাগ করলেন। এক প্রেস ব্রিফিংয়ে এনসিইউ ঘাউ ট্রেনিং প্রাদেশিক চেয়ারপারসন পানিয়াজা সেলুসফি বলেছেন, আমার তার মেয়াদে নিঃস্বার্থ নেতৃত্ব দেখিয়েছেন। মঙ্গলবার তথা আজ একটি বিশেষ কাউন্সিলের সভায় আমাদকে অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হওয়ায় ঠিক একদিন আগে পদত্যাগ করেছেন তিনি। তিনি সুনামের সঙ্গে সফলভাবে দায়িত্ব পালন করে আসছিলেন।